আজকের ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো বর্তমানে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস, বন্ধন ব্যাংকে কিন্তু এইচএস পাশে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিষয়ে একটি শর্ট ইনফরমেশন ভিডিও আমি এর আগেও বানিয়েছিলাম, তবে বর্তমানে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস তারা এখানে আবেদন করতে পারবে। পোস্টের নাম রয়েছে ব্যাংকিং স্টাফ। এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স কত হতে হবে, বেতন, তার সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবে, আবেদনের শেষ দিন, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। প্রার্থী বাছাইয়ের পদ্ধতি দেখতে গেলে এখানে কিন্তু অবশ্যই তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না, তার জন্য সরাসরি তোমরা ইন্টারভিউ দিয়েই এখানে জয়েন করতে পারবে। এরপর আসি এখানে বেতনগত হতে চলেছে। বেতন কিন্তু শুরু হচ্ছে 14,500 টাকা থেকে, সর্বোচ্চ রয়েছে 20,500 টাকা পর্যন্ত। সব মিলিয়ে এখানে 40টি শূন্যপদে তোমরা আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় কিন্তু তোমরা এই পদের জন্য আবেদনযোগ্য। সঙ্গে এখানে কোনোরূপ আবেদনের মূল্য লাগছে না, আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট রয়েছে 31 জুলাই পর্যন্ত। বর্তমানে আমি যেই পেজটিতে রয়েছি এই পেজের লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশানে। এখানে এলেই ডান দিকে দেখবে অ্যাপ্লাই বলে একটা অপশন রয়েছে, তার উপর ক্লিক করলে আরও একটি নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। সেখান থেকে সরাসরি তোমরা কিন্তু ফোনের মারফতও এখানে আবেদন করতে পারবে। এনসিএসে যদি এর আগে তোমাদের অ্যাকাউন্ট বানানো থাকে তাহলে এখানে তোমাদের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিতে হবে, আর যদি তোমাদের অ্যাকাউন্ট বানানো না থাকে তাহলে নিউ ইউজারের জায়গায় তোমরা এখানে সাইন আপ করতে পারো। সাইন আপ করার সময় তোমাদের ফোন নাম্বারে একটা ওটিপি আসবে, সেই অনুযায়ী তোমরা কিন্তু ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসে নিজেদেরকে এনরোল করাতে পারবে। তারপর এখান থেকে সরাসরি তোমরা বন্ধন ব্যাংকের জন্য ফোন থেকেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার সঙ্গে তোমাদের কিন্তু নিজেদের বায়োডেটা আপডেট করতে হবে। এখানে বায়োডেটা বা রেজিউমে আপডেট করার মাধ্যমে তোমরা কিন্তু অনলাইনে এখানে আবেদন করতে পারবে। এই অফিশিয়াল ওয়েব পেজের লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশানে। সেখান থেকে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার পর নিচে একদম নিচের দিকে গিয়ে অ্যাপ্লাই নাও অপশানের পাশে যে ক্লিক হেয়ার অপশানটি রয়েছে তার উপর ক্লিক করলে তোমরা সরাসরি কিন্তু অনলাইনে এখানে আবেদন করতে পারবে। বাদবাকি তোমাদের যদি আরও কোনো ডিটেল জানার থাকে তাহলে সেটা কমেন্ট করে জেনে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলো না। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।